কুমিল্লা জেলার চোদ্দ উপজেলায় বন্যার পানি নামতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে কমেনি দুর্ভোগ ডায়রিয়া আমাশয় সহ পানিবাহিত নানা রোগবালায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে যাদের বেশিরভাগই শিশু আমরা এই পর্যন্ত টোটাল বিশ হাজার তিনশো আটান্ন জন রোগীকে চিকিৎসা দিয়েছি এখন যেটা সমস্যা সেটা হলো আমাদের সবচেয়ে বেশি হচ্ছে স্কিন ডিজিজ হচ্ছে ডায়রিয়া আছে চোখের ইনফেকশন আছে আর অন্যান্য কিছু ডিজিজ আছে এইগুলি এখন ইয়ে হচ্ছে তারপর আমরা আমাদের জেলা থেকে প্লাস উপজেলার মাধ্যমে মেডিকেল টিমগুলির মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এছাড়া কুমিল্লায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত মাছ উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে থাকা এই জেলায় ভেসে গেছে পাঁচশো কোটির বেশি টাকার মাছ ব্যাংক ঋণ ও মাছের খাবারের দোকানে বকেয়া থাকায় চিন্তিত মৎস্য চাষিরা পাঁচ লক্ষ মাছ আমার ঠিক আছে আমি সুযোগ নেই খাদ্য ঘরে আমার প্রায় আট লক্ষ টাকার উপরে খাদ্যর টাকা পানা রয়ে গেছে এক মাস পরে মাছ বিক্রি করলাম বলে এই আমার আমি আমিও হতাশ হয়ে গেছি নার্ভাস ফেল করতেছি আজকে আমাদের মনে করেন যে খাদ্যের টাকা কোথায় থেকে দেব। আবার পুনরায় মাছ কোথায় থেকে দেব। এই যে আমাদের মাছ মনে করেন যে কিছুদিন পরে আবার মাছ মারা হলে এই মাছগুলো আমাদের চলে গেছে ক্ষতিগ্রস্ত চাষিদের প্রমাণ আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ আমাদের উপজেলা থেকে চাষিদের আমরা পরামর্শ দিচ্ছি সেই সাথে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই ক্ষয়ক্ষতির প্রতিবেদনটা আমরা পাঠিয়েছি আমরা আশা করি করতে পারি যে সরকার হয়তো এখানে কিছু পদক্ষেপ নেবেন যে পদক্ষেপ ধরুন আমাদের মাঠ পর্যায়ে যে চাষিরা আছে তারা ঘুরে দাঁড়াতে পারে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে অনেক জায়গায় এখনো পানি রয়েছে জেলা প্রশাসন জানিয়েছে নোয়াখালীতে মৎস্য কৃষি প্রাণী সহ অন্যান্য খাতে ক্ষতির পরিমাণ অন্তত চার হাজার একশো কোটি টাকা লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বুলুয়া ডাকাতিয়া রহমতখালী নদী ও ওয়াপোদাখালে বাদ দিয়ে রাস্তাঘাট দোকানপাট ও বাড়ি নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম ফেনিতে বন্যার পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে অবর্ণনীয় দুর্ভোগ জেলা জুড়ে সাতষট্টি হাজার দুইশো ঘর আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী পানিতে তলিয়ে যায় অনেকে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে আবার ঘরের কাদামাটি সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অনেকে থাকার মত উপযুক্ত হতে তো দিন আরও লাগে নষ্ট হয়েছে রেগুলার এই দুই সালে কোনো রকম খ্যাতাবালি খুঁজলে কেমনে থাক মুহূর্ত নাই দোকান বিজনে সব ব্যাগ ভিজে গেছে সমুজে কোনে এটা আছে দুর্যোগ কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন স্থানীয়রা আর এই কাজে সবার সহযোগিতা পেলে দ্রুত পুনর্বাসন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফারিহা ইসলাম মিম নিউজ ডেস্ক দেশ টিভি